हेलो व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल। सबाई के स्वागत जानिए शुरू करछि आमार चैनल आर एक नतून एपिसोड। केमन आछेन सबाई? आशा करी सबाई खूब भालो आछेन। आज आमी आपनादेर साथे शेयर करब आमादेर घरे छोट्ट सोनामणिदेर जोन्नो, विशेष करे बारंत बयसे सोनामणिदेर जोन्नो स्पेशल एकटी पाउडारेर रेसिपि, जेटी खेले बाच्चादेर मेधा शक्ति खूबी द्रुत बृद्धि पाय, बाच्चादेर स्मृतिशक्तिओ बाड़े एबं बाच्चारा एक्सट्रा एनार्जी पाय। आमी तैरी करे देखाबो आजके हाई प्रोटीन पाउडार। आर ए प्रोटीन पाउडार बाच्चादेर जोन्नो किन्तु खूबी गुरुत्वपूर्ण भूमिका पालन करे, विशेष करे एक बछर प्लस बाच्चादेर थेके दस बछरेर बाच्चादेर आपनारा खावाते पारेन। आर बाच्चादेर किन्तु ব্রেনের বিকাশ জন্ম থেকে ছয় বছর পর্যন্ত কিন্তু বাচ্চাদের ব্রেনের বিকাশ হয়ে থাকে। আর এই সময় বাচ্চাদের পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার দেওয়া দরকার, যেটি অল্প হলে পুষ্টিকর হবে। আর ঠিক তেমনি আজকের প্রোটিন পাউডারটা বাচ্চাদের জন্য খুবই হেলদি একটি পাউডার। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল রেসিপিতে। তার আগে একটি কথা, আমার আরেকটি চ্যানেল বেবি ফুড গ্যালারি বিডি চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, চ্যানেলটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখুন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। হাই প্রোটিন পাউডার ব্যবহার করার জন্য আমি যেসব উপকরণ ব্যবহার করেছি, এখানে কাঠবাদাম নিয়ে নিয়েছি 1/4 কাপ, কাজু বাদাম 2 টেবিল চামচ, কুমড়ো বীজ, এখানে আমি কিন্তু কুমড়ো বীজ বাহির থেকে কিনে আনিনি, বাসায় যে কুমড়োটা মিষ্টি কুমড়ো আমরা খাই সেটা থেকে বীজ নিয়ে আমি ভালোভাবে ধুয়ে একটু শুকিয়ে ছিলে নিয়েছি। নিয়েছি ছোলার ডাল 2 টেবিল চামচ, ওটস 1/4 কাপ। আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু উপকরণগুলো ডিসক্রিপশন বক্সে পরিমাণ লিখে দেবো। এখানে আমি চুলায় প্যান গরম বসিয়ে দিয়েছি, এখন এই প্যানের মধ্যে দিয়ে দেব 1/4 কাপ কাঠবাদাম, 2 টেবিল চামচ কাজু বাদাম। এখন এই কাঠবাদাম ও কাজু বাদাম আমি মিডিয়াম হিট দিয়ে ভালোভাবে ভেজে নেব। আমি মিডিয়ামের চাইতে একটু কম হিট দিয়ে কাজু বাদাম এবং কাঠবাদাম 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বাদামগুলো ভাজা হয়ে গেছে এবং একটু উপরে পোড়া পোড়া ভাব এসে গিয়েছে। এখন আমি বাদামগুলো নামিয়ে নেব। আমি বাদামগুলো নামিয়ে নিয়েছি। এখন আমি ভেজে নেব কুমড়ো বীজ, এখানে কুমড়ো বীজ 1 টেবিল চামচ আছে, ও ছোলার ডাল 2 টেবিল চামচ। সমস্ত উপকরণ কিন্তু আমি শুকনো অবস্থায় খুব ভালোভাবে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। এখন আমি এই দুইটি উপকরণও মিডিয়ামের চাইতে কম হিট দিয়ে ভালোভাবে মচমচে করে ভেজে নেব। আমি কুমড়ো বীজ ও ছোলার ডাল মিডিয়ামের চাইতেও কম হিট দিয়ে 4 মিনিটের মতো ভেজে নিয়েছি। ভাজা হয়ে গিয়েছে, শনশন আওয়াজ করছে বুঝতেই পাচ্ছেন, আর কুমড়ো বীজও কিন্তু সবগুলো ফুটে গিয়েছে। এখন এই দুটো উপকরণ আমি চুলা থেকে নামিয়ে রাখব। এবার সবশেষ ভেজে নেব ওটস। আমি কিন্তু এখানে প্লেন ওটস ব্যবহার করছি, আমি সর্বদা কিন্তু প্লেন ওটস কুইকার ব্র্যান্ডেরটাই ব্যবহার করি। এই ওটস আমি চুলার হিট লো দিয়ে হালকা ভেজে নেব। ওটস ভাজতে কিন্তু সময় বেশি লাগে না, আর এই ওটস ভাজার সময় কিন্তু চুলার হিটটা লো রাখবেন। লো হিট দিয়ে আমি ওটস 4 মিনিটের মতো ভেজে নিয়েছি। ওটস কিন্তু মুচমুচা হয়ে গিয়েছে, এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব। বেশি কিন্তু পুড়ে ফেলা যাবে না, তাতে কিন্তু পুষ্টিগুণ নষ্ট হয়ে যাবে। সমস্ত উপকরণ ভাজা হয়ে গিয়েছে, আমি একটি পাত্রে ঢেলে নিয়েছি। এখন সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি ঠান্ডা করে নেব। সমস্ত উপকরণ ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমার ব্লেন্ডারে যে ছোটো জগটি আছে সেই জগের মধ্যে ঢেলে আমি সমস্ত উপকরণ খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। সমস্ত উপকরণ খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, দেখুন একদম মিহি হয়ে গিয়েছে। এখন সমস্ত উপকরণ আমি একটি পাত্রে ঢেলে নেব। আমি সমস্ত উপকরণ একটি বাটিতে ঢেলে নিয়েছি। আমি আপনাদের দেখানোর সুবিধার্থে হাই প্রোটিন পাউডারগুলো বাটিতে ঢেলে নিয়েছি। অবশ্যই আপনারা এই উপকরণগুলো ব্লেন্ড করার পরে একটি ছড়ানো পাত্রে ঠান্ডা করে নিয়ে কাচের এয়ারটাইট বয়মে ভরে আপনারা রেখে দিবেন। আপনারা এই হাই প্রোটিন পাউডার কিন্তু বাইরে রেখে 1 মাস পর্যন্ত খেতে পারবেন। তো এই পাউডার কিভাবে বাচ্চাদের খাওয়াবেন সেটা আমি আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 1 গ্লাস দুধ নিয়ে নিয়েছি, এখানে দুধ কুসুম গরম অবস্থায় আছে, এর মধ্যে 1 চা চামচ হাই প্রোটিন পাউডার আমি দিয়ে দেব। আর দিয়ে দেব 1 চা চামচ চিনি। চিনিটা পুরোপুরি অপশনাল, আপনার বাচ্চাকে যদি চিনি না দিতে চান তাহলে কিন্তু স্কিপ করতে পারেন, চিনিটা দিলে কিন্তু টেস্ট আরও বেড়ে যায়। এখন আমি চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে দেব। আপনার বাচ্চার বয়স যদি 2 বছরের কম হয় সেক্ষেত্রে 1 চা চামচ আপনি প্রোটিন পাউডার ব্যবহার করবেন, আর 2 বছরের বেশি হলে 2 চা চামচ প্রোটিন পাউডার ব্যবহার করবেন। আর এই প্রোটিন পাউডার এইভাবে দুধের সঙ্গে আপনারা কোন টাইমে খাওয়াবেন সেটা আপনারা সকালেও দিতে পারেন অথবা বিকেলেও দিতে পারেন বাচ্চাদের। এখানে যদি আপনারা ফ্লেভার আনতে চান, যেমন পিডিয়াশিওরের যে ফ্লেভারটা আছে
এক ফোঁটা আপনারা ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন। আর বাচ্চারা যদি চকলেট ফ্লেভার পছন্দ করে সেক্ষেত্রে এই হাই প্রোটিন পাউডার বানানোর পর এর সঙ্গে 2 টেবিল চামচ কোকোয়া পাউডার মিশিয়ে দেবেন, তাহলে কিন্তু সেটি চকলেট ফ্লেভারের হয়ে যাবে। তো আমার হাই প্রোটিন পাউডার রেডি হয়ে গেল। আশা করি বুঝতেই পাচ্ছেন এটি কতটা হেলদি হবে। আর বাজারে কিন্তু এই হাই প্রোটিন পাউডারগুলো প্রচুর দামে সেল করা হয়। আর আপনারা একটু কষ্ট করলে বাচ্চাদের জন্য বাসাতেই কিন্তু স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করতে পারবেন। আর আশা করি বাচ্চারাও কিন্তু খুব মজা করে খাবে। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন। ভিডিওতে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।